আকাশের দিকে পানি ছিটিয়ে জল কেলিতে ব্যস্ত তিমির দল। নৌকার হালের মতো পৃষ্ঠ পাকনা ঠিক রেখে পাক্কা ডুবুরির মতো ছুটে বেড়াচ্ছে একের পর এক। বহুল কাঙ্ক্ষিত অনিন্দ্য সুন্দর এই দৃশ্য ধরা পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলে। একটি বা দুটি নয়, একসাথে দেখা গেছে 24টি কিলার হোয়েল বা ঘাতক তিমি। ক্যাম্পবেল নদীর কাছে বিপন্ন প্রজাতির এই সামুদ্রিক স্তন্যপায়ীদের শনাক্ত করেছে সালিশ ওয়াইল্ড লাইফ ওয়াচের একটি স্বেচ্ছাসেবী দল। তিমি বিশেষজ্ঞ ও পর্যবেক্ষক ব্রিটানি নোয়েল জানান, তিমির এই দলটি অন্য প্রজাতির থেকে আলাদা। কানাডার নানাইমা থেকে এসেছে এই দলটি, যাদের যুক্তরাষ্ট্র ও কানাডার আন্তর্জাতিক জলসীমায় শনাক্ত করা যায়নি, অর্থাৎ দুই দিনের মধ্যে এখানে ভ্রমণ করছে তারা। পর্যবেক্ষকরা বলছেন, অন্য তিমিরা বেঁচে থাকার তাগিদে